উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সহযোগিতা করেছিল বাংলাদেশের বিরোধিতা করেছিল তার মানে কি যুক্তরাষ্ট্র একটি রাজাকার রাষ্ট্র আপনি সেই পাকিস্তানের সহযোগী রাষ্ট্র একটি রাজাকার রাষ্ট্র যুক্তরাষ্ট্রে থাকেন আপনার লজ্জা করে না জনাব সজীব অজেদ জয় আপনার হায় আর সরম বলে কিছু আছে সেই দেশে আপনি কেন থাকেন আসসালামু আলাইকুম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের র্যাব র্যাবের ছয় জন কর্মকর্তা পুলিশের আইজিপি এবং সাবেক সেনাপ্রধান সহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আর এই নিষেধাজ্ঞা জারির পরে বর্তমান চুরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তিনি একটি পোস্ট করেছিলেন আর এই পোস্টটি নিয়ে আপনাদের অনেকের পক্ষ থেকে অনুরোধ এসছে আমি যেন তার এই পোস্ট নিয়ে কথা বলি যাই হোক দেরিতে হলেও তার এই পোস্টটি নিয়েই মূলত আমার আজকের আলোচনাটি সাজিয়েছি প্রথমত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনী ফেরেস্তা নয় তাদেরও অনেক দোষ আছে তবে আমি আজকের প্রসঙ্গের বাইরে যেতে চাচ্ছি না আমি জনাব সজীব ওয়াজেদ জয়ের এই পোস্টটির ভিতরেই থাকতে চাই পোস্টটির বাইরে যেতে চাচ্ছি না দ্বিতীয়ত জনাব সজীব ওয়াজেদ জয় এই পোস্টটি দেওয়ার মাধ্যমে তিনি স্বীকার করে নিলেন যে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের জনগণের উপরে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড চালায় আর এই পোস্টটি দেওয়ার মাধ্যমে তিনি বাংলাদেশ বাংলাদেশের প্রশাসনের যে মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটি জায়েজ হিসাবে প্রমাণ করলেন অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশের প্রশাসন যা করেছে ঠিক একই কাণ্ড যুক্তরাষ্ট্র প্রশাসনও করেছে অতএব শুধুমাত্র বাংলাদেশের প্রশাসনের উপর নিষেধাজ্ঞা দেওয়া যুক্তরাষ্ট্রের আদৌ সঠিক হয়নি এটি তিনি বোঝানোর চেষ্টা করেছেন আর তৃতীয়ত জনাব সজীব ওয়াজেদ জয় ইউএসএ প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগটা এনেছেন সেটি হল দু সাল থেকে দু সাল পর্যন্ত এই ছয় বছর বা সাত বছর প্রতি বছরেই যুক্তরাষ্ট্র প্রশাসনের দ্বারা যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের উপরে বা যুক্তরাষ্ট্রের নিরস্ত মানুষের উপরে বিচার বহির্ভূতভাবে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আর এই হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের পুলিশ বাহিনী এবং র্যাবের হত্যাকাণ্ডকে তিনি তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেছেন বা কম্পেয়ার করার চেষ্টা করেছেন সহজ বাংলায় যুক্তরাষ্ট্র প্রশাসনের এই কাণ্ডকে বাংলাদেশের প্রশাসনের ওই কাণ্ডের সাথে মিলানোর চেষ্টা করেছেন আমি এই জায়গায় অল্প একটু ব্যাখ্যা করতে চাই এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করার মতো যোগ্যতা জ্ঞান আমার নেই তারপরেও আমি যতটুকু জানি যতটুকু বুঝি তার আলোকেই বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব বাংলাদেশের র্যাব এবং পুলিশ বাহিনীর সদস্য কি করে একজন আসামিকে বা একজন বাংলাদেশের সাধারণ নাগরিককে ধরে নিয়ে এসে তাদেরকে সরাসরি গুলি করে হত্যা করার পর বলা হয় যে বন্দুকযুদ্ধে অমক নিহত বা ক্রস ফায়ারে অমক নিহত তমক নিহত বাস্তবতা হলো একজন আসামিকে বাংলাদেশের পুলিশ বাহিনী অথবা র্যাব বাহিনীর সদস্য গ্রেপ্তার করে নিয়ে আসে নিয়ে আসার পর তাদেরকে সরাসরি গুলি করে হত্যা করে সেখানে আদৌ কোনো বন্দুকযুদ্ধ বা ক্রস ফায়ারের ঘটনা ঘটে নাই এটির প্রকৃষ্ট উদাহরণ হলো আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর একরামুল তিনি তার। স্ত্রী ছেলেমেয়ের সাথে ফোনে আলাপ করছিলেন আর তিনি ফোনে আলাপ করা অবস্থায় বাংলাদেশের র্যাব বাহিনী বা পুলিশ বাহিনীর একজন সদস্য তাঁকে উপর্যোপুরি দুই তিনটা ফায়ার করে তার মৃত্যু নিশ্চিত করে এতে প্রমাণিত হলো যে বাংলাদেশে যতগুলি বন্দুকযুদ্ধ এবং ক্রসফায়ারের ঘটনা ঘটেছে একটিও বন্দুকযুদ্ধ ছিল না একটিও ক্রস ফায়ার ছিল না এটি সরাসরি ফায়ার ছিল অন দি আদার হ্যান্ড যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনী এই যে প্রতি বছরই প্রায় এক হাজারের উপরে ইউএসের সাধারণ নাগরিকের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে এই জায়গায় আসলেই বন্দুকযুদ্ধ ছিল এটা আসলেই ক্রসফায়ার ছিল যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনী কোনো আসামিকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে বন্দুকযুদ্ধের নামে বা ক্রস নামে হত্যা করে না তারা আসামি গ্রেপ্তার করতে গিয়ে তারা বন্দুকযুদ্ধ বলেন আর ক্রসফায়ার বলেন এই জাতীয় ঘটনার মাধ্যমেই তাদেরকে হত্যা করে আমি একটি আইন আপনাদের সামনে উপস্থাপন করি লেটসে আপনি একজন ড্রাইভার আপনার নিজের পার্সোনাল গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনি ড্রাইভিংয়ের রুলস অ্যান্ড রেগুলেশন অর্থাৎ ট্রাফিক রুল ভঙ্গ করেছেন যে কারণে ইউএসএর কোনো একজন পুলিশের কর্মকর্তা আপনাকে থামিয়েছেন তো থামানোর পর আইন হচ্ছে আপনি গাড়িতে বসে থাকবেন পুলিশের দুইজন কর্মকর্তা আপনার গাড়ির উইন্ডোতে যাবেন আপনার কাগজপত্র চাইবেন আপনার লাইসেন্স চাইবেন আপনার ইন্স্যুরেন্স চাইবেন আপনার রেজিস্ট্রেশন কার্ড চাইবেন এটাই হলো নিয়ম কিন্তু যদি আপনি গাড়ির দরজা খুলে বের হয়ে যান তাহলে আইন হচ্ছে পুলিশ আপনাকে গুলি করবে পায়ে করবে না কিন্তু সরাসরি গুলি করে আপনাকে হত্যা করে ফেলবে এটা কিন্তু যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের আইন এখন এই আইন নিয়ে যদি আপনি বিতর্ক করতে চান বিতর্ক করতে চান সেটা ডিফারেন্ট হিস্টোরি বাট এটাই আইন আপনাকে থামানো হয়েছে আপনি চুপচাপ গাড়ির মধ্যে বসে থাকবেন পুলিশই আপনার গাড়ির দরজায় যাবে আপনার কাছে আপনার লাইসেন্স ইন্স্যুরেন্স কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড চাইবে এরপর সব কিছু দেখাশোনার পর যদি আপনাকে তারা ছেড়ে দিতে চায় ছেড়ে দিতে পারে যদি আপনাকে মামলা দিতে চায় টিকিট দিতে চায় তাহলে টিকিট দিতে পারে আপনি গাড়ির থেকে বের হতে পারবেন না সম্পূর্ণ নিষিদ্ধ যদি গাড়ির থেকে বের হওয়ার চেষ্টা করেন পুলিশ কিন্তু আপনাকে সরাসরি গুলি করবে এটাই হলো আইন তো এখন আপনি যদি মনে করেন যে এই যদি হয় আইন তাহলে বিচার কাকে বলে এটাই কিন্তু আইন আচ্ছা এছাড়াও এই যে প্রতি বছর দেখা যাচ্ছে এক হাজার নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে আসলে কিন্তু ইউএস এর অধিকাংশ মানুষের কাছে অস্ত্র থাকে আমি বলবো না সবার কাছে থাকে অধিকাংশ মানুষের কাছে অস্ত্র থাকে তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা পুলিশের উপরে গুলি চালিয়েছে এরকম বহু ঘটনা আছে এবং অনেক পুলিশও হত্যার শিকার হয়েছে তবে হ্যাঁ বাংলাদেশের পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনী যে বন্দুকযুদ্ধের কথা বলে বা যে ক্রস ফায়ারের কথা বলে এই যে তেরো সাল থেকে দু সাল পর্যন্ত এই প্রতিটা ঘটনাই কিন্তু বন্দুকযুদ্ধ বা ক্রস ফায়ার এটা বাংলাদেশের প্রশাসনের মতো না যে একজন আসামিকে ধরে নিয়ে বন্দুকযুদ্ধের নামে হত্যা করলো বা ক্রস ফায়ারের নামে হত্যা করলো বিষয়টি এমন না তো এই হত্যাকাণ্ডগুলো আদৌ বিচার বহির্ভূত না এটা আইনেই আছে আমি একটা উদাহরণ আপনাদেরকে দিলাম তবে তার অর্থ এই নয় যে প্রতিটা ঘটনাই পুলিশ নিয়ম মাফিকই করেছে এখানেও পুলিশের এগ্রেসিভ থাকতে পারে যেমন সাম্প্রতিক সময়ে আপনারা একজন কৃষ্ণাঙ্গের ঘটনা জানেন এই কৃষ্ণাঙ্গের সাথে একজন পুলিশ অফিসার যে আচরণ করেছিল আচরণ করার পর সেই কৃষ্ণাঙ্গকে কিন্তু হত্যা করা হয়েছিল আর এই ঘটনার দায়ে সেই পুলিশ অফিসারের চাকরি চলে গেছে সে কিন্তু এখন জেলে আছে এবং তাকে যে তিনজন পুলিশ অফিসার সহযোগিতা করেছিল তাদেরও চাকরি চলে গেছে এবং তারাও জেলে আছে তো ওইটা ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু এখানে যে পরিসংখ্যানগুলো দেখানো হচ্ছে এগুলোর সবগুলোই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তা আবার বলবো না আবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও থাকতে পারে তো এই তথ্যটি জনাব সজীবজের জয় উপস্থাপন করতে গিয়ে তিনি এই তথ্যটি কোত্থেকে থেকে নিয়েছেন আর টি টি ওয়ার্ল্ড থেকে অর্থাৎ টিআরটি ওয়ার্ল্ড থেকে টিআরটি ওয়ার্ল্ডকে টিআরটি ওয়ার্ল্ড হচ্ছে তুরস্কের একটি মিডিয়া আর এই তুরস্কের মিডিয়া কার নিয়ন্ত্রণে এর দোকানের নিয়ন্ত্রণে মানে তুরস্কের প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে তো তুরস্কের প্রেসিডেন্টকে আওয়ামী লীগের পরিভাষায় তুরস্কের প্রেসিডেন্ট হচ্ছে তথাকথিত যোদ্ধা অপরাধীদের দোসর অর্থাৎ জামাতি ইসলামীকে সহযোগিতাকারী তো যিনি তথাকথিত যোদ্ধা অপরাধী বা রাজাকারদের দোষর তার পরিচালিত বা তার নিয়ন্ত্রণাধীন টিআরটি ওয়ার্ল্ড হঠাৎ করে সজীব ওয়াজের জয়ের পছন্দ হয়ে গেল কেন যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের একটা স্নায়ুযুদ্ধ চলছে এটা আমরা সকলেই জানি এবং আমি আগেই বলেছি যুক্তরাষ্ট্র না। যুক্তরাষ্ট্রের অনেক অপরাধ আছে বাট সেটি নিয়ে আমি আলোচনা করব না আমি আজকে এই পোস্টের মধ্যে থাকতে চাই এই পোস্টটা সজীব ওয়াজের জয় দিলেন তো এই পোস্টটা দেওয়ার সময় তিনি টিআরটি ওয়ার্ল্ডের তথ্য কেন ব্যবহার করলেন টিআরটি ওয়ার্ল্ড তো এরদোগানের মিডিয়া তো এর দোগানের মিডিয়া তার পছন্দ কেন হলো এরদোগান তো তথাকথিত অপরাধী কিংবা রাজাকারদের দোসর তো হঠাৎ করে রাজাকারদের মিডিয়ার তথ্য তার পছন্দ কেন হলো। একটা বিষয় আরেকটা বিষয় হলো এই তথ্যটি সজীব ওয়াজের জয় এখন কেন উপস্থাপন করলেন এতদিন কেন উপস্থাপন করেন নাই তার মানে বাংলাদেশের পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনী এই যে বন্দুকযুদ্ধ এবং ক্রসফায়ারের নামে যা করে এটা জায়েজ করার জন্যই তিনি এই পোস্টটি দিয়েছেন এর এরপরেও আমি বিতর্কের খাতিরে মেনেই নিলাম যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পুলিশ বাহিনী এবং বাংলাদেশের র্যাব বাহিনীর মতোই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে গত সাত বছর ধরে এবং প্রায় সাত হাজারের উপরে ইউএস এর সাধারণ নাগরিককে হত্যা করেছে তো ভালো কথা এতে কি প্রমাণিত হলো এতে প্রমাণিত হল যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র তো এই সন্ত্রাসী রাষ্ট্রে আপনি কেন থাকেন জনাব সজীব অজের জয় এই সন্ত্রাসী রাষ্ট্রে আপনি কেন থাকেন আপনি যে দেশের নাগরিক আপনি সেই দেশের সরকারের একজন প্রতিনিধি সেই দেশের প্রধানমন্ত্রীর আপনি একজন উপদেষ্টা আপনি কেন একটি সন্ত্রাসী দেশে থাকেন যে দেশের সরকারের প্রতিনিধি আপনি আপনার ভাষায় সেই দেশের জাতির পিতা আপনার নানা সেই দেশের প্রধানমন্ত্রী আপনার মা সেই দেশের প্রধানমন্ত্রীর আপনি একজন উপদেষ্টা আপনি তো বাংলাদেশেই থাকবেন আপনি যুক্তরাষ্ট্রে কেন থাকেন বিষয়টি বোঝার চেষ্টা করুন শুধু তাই নয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সহযোগিতা করেছিল বাংলাদেশের বিরোধিতা করেছিল তার মানে কি যুক্তরাষ্ট্র একটি রাজাকার রাষ্ট্র যুক্তরাষ্ট্র একটি রাজাকার রাষ্ট্র এই সজীব যে জয় প্রায়ই বলে থাকেন যে যারা বাংলাদেশ জিন্দাবাদ বলে তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত কিন্তু আপনি সেই পাকিস্তানের সহযোগী রাষ্ট্র একটি রাজাকার রাষ্ট্র যুক্তরাষ্ট্রে থাকেন আপনার লজ্জা করে না জনাব সজীব অজের জয় আপনার হায় আর বলে কিছু আছে সেই দেশে আপনি কেন থাকেন শুধু তাই নয় পাকিস্তান যেমন উনিশশো সালে আমাদের দেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল আমাদের দেশের নারীদের উপরে ধর্ষণ চালিয়েছিল অনুর ব্রিটেন আমাদের তৎকালীন ভারতীয় উপমহাদেশের উপরে প্রায় দুই শত বছর তারা নির্যাতন নিপীড়ন চালিয়েছিল এবং এই দুই শত বছরে আমাদের পূর্বপুরুষদের উপরে আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছিল তো তারাও তো সন্ত্রাসী রাষ্ট্র তো সেই রাষ্ট্রে আপনার খালাতো বোন রাজনীতি করে সেই রাষ্ট্রে আপনার বোন থাকে লজ্জা করে না সজিব জয় সাহেব লজ্জা করে না আপনাদের দেশ মানে আমাদের দেশ তো না আপনারা তো ওটা আপনাদেরই সম্পত্তি মনে করেন এই জন্যই বলছে আপনাদের দেশ বাংলাদেশটা প্রতিষ্ঠা করেছে আপনাদের ভাষায় আপনার নানা আপনাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার মা বাংলাদেশের সংবিধান আপনাদেরকে সেফটি দিয়েছে আপনাদের দেশটা উন্নয়নের মহাসড়কে আপনাদের দেশটা উন্নয়নের জোয়ারে ভাসছে আপনাদের দেশের অর্থনীতি সিঙ্গাপুরের অর্থনীতির থেকেও শক্তিশালী আপনার মায়ের ভাষ্য অনুযায়ী আপনাদের দেশ আগামী দশ বারো বছরে ইউএসএ কে পিছনে ফেলবে তো সবকিছু থাকার পরেও আপনি একজন রাষ্ট্রের প্রতিনিধি হওয়ার পরেও আপনার মা প্রধানমন্ত্রী হওয়ার পরেও আপনি সেই দেশে বসবাস না করে একটি সন্ত্রাসী রাষ্ট্রে কেন বসবাস করেন আপনার খালা আপনার খালা তো বোন সেই দেশে বসবাস না করে সেই দেশে রাজনীতি না করে ব্রিটেনের মতো একটি সন্ত্রাসী রাষ্ট্রে কেন বসবাস করেন লজ্জা করে না সজীব জনবসজীব জয় আপনাদের হায়া সরম বলতে কিছুই আছে আমার জানা নেই আদৌ আপনাদের হায়া সরম বলে কিছু আছে কিনা আপনার পোস্টটি প্রমাণ করে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র এই সন্ত্রাসী রাষ্ট্রে আপনি কেন বসবাস করেন জনাব সজীব জয় এই সন্ত্রাসী রাষ্ট্রে আপনি কেন বসবাস করেন শুধু আপনি বসবাস করেন না আপনাদের দলের একজন নেতার ছেলে তমাল মনসুর মোহাম্মদ নাসিম সাহেবের ছেলে তিনিও তো ইউএসএ তে বসবাস করে এই রাজাকার রাষ্ট্রে তিনি কেন বসবাস করেন এই রাষ্ট্রেরই গ্রিন কার্ড নিয়েছেন আপনাদের দলের একজন নেতা ব্যারিস্টার সুমন লজ্জাশ্রম আছে আপনাদের আছে আপনাদের লজ্জা সরম আমার কাছে মনে হয় না আজকে আপনি যে সংবাদটি প্রচার করেছেন এটি তো টিআরটি ওয়ার্ল্ডের সংবাদ এটি তো রাজাকারদের সংবাদ তো হঠাৎ করে রাজাকারদের সংবাদ আপনারা তো ভালো লাগলো কেন আপনি যদি আপনাদের সহযোগী যারা এমন মিডিয়ার সংবাদ দিতেন তাহলে তো মেনে নিতাম কিন্তু এরা তো রাজাকার রাজাকারদের সংবাদ আপনি ব্যবহার করছেন কেন ও যেখানে সুবিধা সেখানে জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ তাই না এই হচ্ছে আপনাদের রাজনীতি বাংলাদেশের জনগণ আপনাদের রাজনীতি বোঝে বাংলাদেশের জনগণ আপনাদের রাজনীতি বোঝে অতএব এই জাতীয় প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণকে বোকা বানানো যাবে না জনাব সজীব ওয়াজেদ জয় যদি সত্যি সত্যি বাংলাদেশটাকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে থাকেন যদি সত্যি সত্যিই বাংলাদেশের অর্থনীতি সিঙ্গাপুরের অর্থনীতির থেকে শক্তিশালী হয়ে থাকে যদি সত্যি সত্যি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে কেন আপনি যুক্তরাষ্ট্রের মতো একটি রাজাকার রাষ্ট্রে পড়ে আছেন বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হয়েও কেন আপনি বাংলাদেশে না থেকে একটি রাজাকার রাষ্ট্রে পড়ে আছেন কেন আপনার খালা আপনার খালা তো বোন বাংলাদেশের মতো এত উন্নত একটি দেশ এত সুন্দর একটি গণতান্ত্রিক দেশ সেই দেশ রেখে তিনি কেন যুক্তরাজ্যের মতো একটি সন্ত্রাসী দেশে রাজনীতি করেন যুক্তরাষ্ট্রের মতো একটি সন্ত্রাসী দেশে বসবাস করেন প্রশ্নটা আপনার কাছে রেখেই আমার আজকের আলোচনা শেষ করতে চাই والسلام عليكم ورحمه الله وبركاته